গোসলের নিয়ত না করে গোসল করলে অজু করতে হবে কিনা গোসলের নিয়ত না করে যদি আপনি গোসল করেন সেক্ষেত্রে আপনার আলাদা করে উজু করতে হবে কিনা দেখুন গোসলের নিয়ত করার সাথে উজু করার সম্পর্ক নাই তো বিষয়টা হলো আপনি এটা বলতে পারেন যে নিয়ত ছাড়া যদি কেউ ইয়ে করে আপনার অজু অজু করে মানে অজুর কাজ হয়ে যায় যেমন গোসলের মাধ্যমে ওজুর কাজগুলো হয়ে গেল কিন্তু তিনি অজুর নিয়ত করেননি তাহলে সেক্ষেত্রে তার অজু হবে কিনা বিষয়টা মুখালাফি বা মত বিরোধপূর্ণ অনেক ওলামা একরাম ইন্নাম আলাম নিয়াত হাদিসের উপরে ভিত্তি করে বলেছেন অজুতেও নিয়ত শর্ত তাদের মতে আপনার আলাদাভাবে অজুর জন্য আপনার নিয়ত থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার অজু হবে না আবার অনেকের মতে ইনামাল আলবিনিয়াতের এই অর্থ নয় যার কারণে তাদের মতে হয়ে যাবে অতএব যে কোনোভাবে আপনি কথার কথা গোসলের সঙ্গে সঙ্গে উজু হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে গেল বিষয়টি বিশদ আলোচনা সাপেক্ষ ইন্নামাল আওয়ামাল নিয়াতে হাদিসের দীর্ঘ আলোচনা রয়েছে তার উপর নির্ভর করে অনেকটা